বহু আলোচিত এবং চাঞ্চল্যকর মামলা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন আজাদ হত্যা মামলার আজকে রায় হলো। হত্যা মামলা, এই মামলায় ঢাকা মহানগর দায়রা আদালতের চতুর্থ আদালতে এই মামলাটা বিচার সমাপ্ত হয় এবং এই মামলায় আমার সাথে এই এই আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম সহ এখানে বিপুল দেবনাথ এবং মাহবুবুর রহমান সহ অন্যরা এই মামলাটা পরিচালনা করেছে। এই আজকে এই মামলাটায় যে প্রায় 58 জন সাক্ষী ছিল, 58 জন সাক্ষী ছিল, তার মধ্যে 41 জন সাক্ষী তারা আদালতে সাক্ষ্য দিয়েছে এবং এখানে 2 জন আসামি তারা 164 করেছে এবং তারা স্বীকার করেছে যে তারা এই ঘটনার সাথে তারা সম্পৃক্ত আছে। এবং 21শে বইমেলা সময় সে হুমায়ুন আজাদ বাংলা একাডেমিতে বের হওয়ার পরে সেখানে আজকের এই যে আসামিরা তারা তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে এবং তাকে জখম করে এবং পরবর্তীতে এই তাকে হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসাধীন হয় এবং পরবর্তীতে উনি এই আঘাতের ফলেই তার মৃত্যু হয় এবং এই ঘটনায় পরবর্তীতে এটা হত্যা মামলা হয়, রুজু হয়। এই ঘটনায় যে আমি বললাম যে 41 জন সাক্ষ্য তারা সাক্ষী দিয়েছে এবং সাক্ষ্য আমরা প্রসিকিউশন পক্ষ আমরা এই মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছি। এখানে মোট আসামি ছিল 5 জন, এর মধ্যে 2 জন হাজতে ছিল এবং 2 জন পলাতক এবং 1 জন আসামি তাকে মৃত্যুবরণ করেছে, সে মারা গেছে, এই জন্য তাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর 4 জনকে এই মামলা তাদের অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং 50,000 টাকা জরিমানা করা হয়েছে। হ্যাঁ, আমরা অবশ্যই এই মামলায় আমরা যে রায় সর্বোচ্চ শাস্তি হয়েছে আসামিদের এবং এই জন্য আমরা সন্তুষ্ট। ভাই, একটা বিষয় হচ্ছে যে আসামিপক্ষ বলছিল বারবার যে 6 মাস পরে সে মারা গেছে হামলার, এটাকে কিভাবে আসলে হত্যা মামলা হিসেবে দেখানো হয়েছে এই বিষয়টা নিয়ে তারা বারবার প্রশ্ন তুলেছে, বিষয়টা আপনার কিভাবে দেখছেন? না, এটা আসামি, এটা তো অ্যাকচুয়ালি এই যে ঘটনার সূত্রপাতটা কিভাবে হলো, এখানে আসামিরা তাকে তো তাকে মেরে ফেলার জন্যই কিন্তু তাকে কুপিয়ে হত্যা করেছে এবং সেখানে 326-307 ছিল এবং পরবর্তীতে যদি সে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি সে মৃত্যুবরণ করে তা অবশ্যই তাকে 302-এ এই মামলা আসবে, এটা আইনের বিধান। অথবা এখানে তারা আসামিপক্ষ তারা তাদের ডিফেন্স তারা নিবে, কিন্তু সত্য কথা হচ্ছে যে যেহেতু এই ঘটনায় তারা সম্পৃক্ত ছিল এবং তাদের আঘাতের ফলেই কিন্তু তাকে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে হুমায়ুন আজাদকে, অথবা এখানে এই দায় তারা এড়াতে পারে না, এখানে অবশ্যই হত্যা আর এর জিনিস ছিল পরিকল্পিতভাবে তাকে তারা মৃত্যু তাকে মেরেছে, অথবা এখানে পরিকল্পনা ছিল তাদের, অতএব এটা 302 এটা যেটা ইনক্লুড করা হয়েছে এটা যুক্তিযুক্তভাবেই ইনক্লুড করা হয়েছে। আদালত কোনো পর্যবেক্ষণ দিয়েছিল? আর আদালত যে পর্যবেক্ষণ দিয়েছেন সেখানে বলা হয়েছে যে এই যে আসামিরা তারা জঙ্গি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য এবং এই জেএমবির সদস্যরা আপনি জানেন যে সারা দেশে একযোগে 63 জেলায় তারা বোমা হামলা করেছে, সেখানে আইনজীবী সহ সেখানে আইনজীবীরা নিহত হয়েছে, সাধারণ নাগরিকও সেখানে হতাহত হয়েছে এবং এই দেশকে তারা অস্থিতিশীল করার জন্য এবং দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা এই কর্মকাণ্ড করেছে। অতএব যারা যে জঘন্য কাজ করেছে এই জন্য তারা আদালতের কোনো অনুকম্পা পেতে পারে না। অতএব ভবিষ্যতে যারা এই ধরনের কর্মকাণ্ড করবে, এই সন্ত্রাস জঙ্গিবাদের সাথে যারা সম্পৃক্ত থাকবে, তারা তাদেরকে কোনোভাবেই আইন তাকে তাদেরকে রেহাই দেওয়া যাবে না, তাদেরকে আইন আমলে এনে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে এই মামলাটা যেহেতু একটা খুব সেন্সিটিভ মামলা, অথবা এই মামলা তদন্ত করতে যে সময় লেগেছে, কারণ এখানে আসামিরা তো হাতে নাতে ধরা পড়ে নাই, পরবর্তীতে তাদেরকে এটা ইনভেস্টিগেশনের মাধ্যমেই এই মামলাটা উদ্ঘাটন করতে হয়েছে এবং আসামিদেরকে শনাক্ত করা হয়েছে এবং পরবর্তীতে দেখা যায় যে এই মামলাটা পরবর্তীতে একটা আরও ফার্দার ইনভেস্টিগেশন করার জন্য এটা আবার প্রেয়ার দেওয়া হয়েছিল আয় সাহেব এবং সেখানেও মামলাটা ইনভেস্টিগেশন করতে যাও একটু সময় লেগেছে। তার পরবর্তীতে দেখা যায় ইনভেস্টিগেশন শেষ হওয়ার পরে যে সাক্ষী, সবচেয়ে মামলার যে মূল বিষয়বস্তু হচ্ছে যে সাক্ষীর মাধ্যমে আমাদের মামলাটা প্রমাণ করতে হবে, অতএব এই সাক্ষী 58 জন সাক্ষীর মধ্যে
আমরা 41 জন সাক্ষী আদালতে আমরা এনে সাক্ষ্য দিয়েছি। অতএব এখানে এই জন্য মামলাটা সময় লেগেছে, কারণ সাক্ষীদের পাওয়া অনেক সমস্যা হয়ে গেছে, অনেকে সাক্ষীদের সেই জায়গায় তাদেরকে পাওয়া যায়নি, অনেক খোঁজাখুঁজি করতে হয়েছে। যে বিভিন্নভাবে এটা প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের কোনো ধরনের গাফিলতি ছিল না, আদালতের কোনো গাফিলতি ছিল না। এখানে শুধু এখানে সাক্ষীর না আসার কারণে এই মামলাটার দীর্ঘসূত্রতার সৃষ্টি হয়েছে।